সঙ্গে আমার পরপর বেশ অনেকগুলোই ছবি হয়ে গেল এবং ভীষণ কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট আমরা সবাই কাজ করি, ইটস লাইক অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। বিজন আমার বস ছিল, তো বিজন মারা যাওয়ার পর বিজনের কাজের দায়িত্ব আমার ঘাড়ে এসে, আচ্ছা তো এক ঘাড় দায়িত্ব নিয়ে আমাকে চায়নায় ফ্লাইট করে যেতে হয়েছিল সাংহাই। পুরো জার্নিটা তো খুবই মানে কি শীতে ঠকঠকে করে কাঁপতে কাঁপতে এরমই একটা জার্নি ছিল। আমরা শুটিং শুরু করেছিলাম বোধ হয় খুব সম্ভবত সেপ্টেম্বর এরকম একটা সময় লন্ডনে, সেই সময় প্যান্ডেমিক চলছে। আমার মনে আছে যে আমি যেদিন প্রথম গিয়ে লন্ডনে পৌঁছলাম সেদিন আমাকে বলা হলো যে এখন কিন্তু তুমি হোটেল থেকে বেরোতে পারবে না, এখন 24 ঘন্টা তোমাকে একটা টেস্ট করবে, সেই টেস্টের পর যদি নেগেটিভ হও তবেই তুমি শুটিং করতে পারবে এবং হোটেলের বাইরে যেতে পারবে। টেস্টের রিপোর্ট এলো দেখলাম নেগেটিভ, তখন একটু নিশ্চিন্ত হলাম। কিন্তু যে আমরা যে জায়গাটায় শুট করছিলাম সেই জায়গাটা একটা সারের কাছে বোধহয় একটা বাড়ি, সেই বাড়িটার ভেতরে যতক্ষণ থাকছিলাম তখন আমরা বেশ আরামেই থাকছিলাম। আমাদের টোটাল গল্পের যে অংশটা আমাদের অংশ সেটা ওই বাড়িটার ভেতরেই শুট হয়েছিল, কিন্তু যেই বাড়িটার থেকে বেরিয়ে একটু কফি খেতে বা চা খেতে একটু বাইরে আসতে হচ্ছিলো তখন প্রায় হাটটা কেঁপে ফ্রিজ হয়ে যাচ্ছিলাম প্রায়, মানে সেইটার অভিজ্ঞতা মানে বলে বোঝানোর নয়। এবং প্রত্যেকেই আমরা ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সবাই যতটা সম্ভব স্ক্রিনে চাপিয়ে মানে জামা কাপড় নিজেদের জ্যাকেট ইত্যাদি চাপিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার যখন ভেতরে যাচ্ছি তখন বেশ সুন্দর ব্যাপারটা মনে হচ্ছে যে না বেশ ভালোই লাগছে, একটা ফায়ার প্লেস হয়েছে সেখানে বসে ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ ভালো গাইড করেন অনেক কিছুতে, শুধু ছবির ক্ষেত্রে নয় যেকোনো কিছুতে কমলদা খুব ভালো অ্যাডভাইস করেন সবাইকে, এবং আমার খুব পছন্দের একজন মানুষ কমলদা।